আল্লাহ তালা কোরআনের সুরত উস্মরায় পাঁচজন নবীর ব্যাপারে আলাপ করেছেন পাঁচজন নবীর নাম যথাক্রমে হজরত নূহ সালাম হজরত হুদ আলিহি সালাম হজরত সালেহ আলিহি সালাম হজরত লুত আলিহি সালাম এবং হজরত শোয়াইব আলাইহি সালাম আল্লাহ তালা এই নবী পাঁচজনের ব্যাপারে আলাপ করে তাদের কম এবং জাতি সম্পর্কেও বিভিন্ন আলোচনা তুলে ধরেছেন আল্লাহ তালা কোরআনে এই সুরত উস্য মধ্যে একটি আয়াতের সাত করছেন আলা আল্লাহ এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন হজরত নু আলাইহ ইসালামের পক্ষ থেকে তার জাতির উদ্দেশ্যে দেওয়া দাওয়াতের কথা উল্লেখ করেছেন দেখুন হযরতনু আলেহি সালাম হযরতনু আলেহি সালাম তার সম্প্রদায়কে কি বলে দাওয়াত দিচ্ছেন যখন হজরত নু আলেহি সালাম যিনি তার সম্প্রদায়ের একজন ভাইয়ের মতো ছিলেন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকে অবলম্বন করবে না অপর আয়াতে হজরত হুদ সালামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন একই কথা এরশাদ করেছেন আল্লাহ তালা বলছেন ইদ কাল আহু হুম হুদ আল্লাহ তাদের ভাই হুদ তাদেরকে বলল তোমরা কি তাকে অবলম্বন করবে না অপর আয়তে আল্লাহ তালা ইরশাদ করছেন ইদ কাল আহু হুম সহ আল্লাহত্তকুন যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলল তোমরা কি তাকে অবলম্বন করবে না অন্য আয়াতে আল্লাবুল্লা আলমিন আবার একই কথার পুনরাবৃত্তি করে বলছেন ইদ কদ হুম আহু হুম লুতুন আল্লাহকুন হজরত লুত সালাম এসেও তার সম্প্রদায়কে একইভাবে দাওয়াত দিচ্ছেন যে তাদের ভাই লুত তাদেরকে বললেন তোমরা কি তাকে অবলম্বন করবে না ভাবে হজরত সোয়াইব আলিহি সালামের ব্যাপারেও আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করেছেন ইদাহ সোয়াইবুন আল্লাহ তাকুন সোয়াইব আলহিমও একইভাবে তার সম্প্রদায়কে তাকুয়া অবলম্বনের ব্যাপারে নির্দেশ দিয়েছেন এমনইভাবে প্রত্যেকটি নবী এবং রসুল যখন তাদের উম্মতের কাছে আল্লাহ তালার দাওয়াত পৌঁছেছেন ইমানের পরে প্রত্যেকেই তাকুয়ার দাওয়াত দিয়েছেন এখন প্রশ্ন হল এই যে তাকুয়া এই যে তাকোয়ার গুণ এই গুণ আমি কিভাবে অর্জন করব মহান রব্বুল আলমিন আল্লাহ কোরআনের মধ্যে তাকওয়ার এই গুণ অর্জন করার পদ্ধতি উল্লেখ করে বলেন এই যে আমার সরল পথ এই পথেরই তোমরা অনুসরণ করো সুবুল আমার এই সরল সঠিক পথ ভিন্ন অন্য সকল পথের কোনোটাই তোমরা অনুসরণ করো না যদি আমার পথ ভিন্ন কোনো পথ তোমরা অবলম্বন করো তাহলে সেই পথ তোমাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেবে এরপর আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আর তোমাদেরকে আমার এই সরল সঠিক পথের অনুসরণ করতে বলা হচ্ছে এই জন্যই যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো পূর্বে আমরা আলোচনা করেছি তাকুয়া হলো দুটি জিনিসের সমন্বিত নাম একটি হলো আল্লাহকে ভালোবেসে তার নির্দেশগুলো বাস্তবায়ন করা আর দ্বিতীয়টি হলো আল্লাহ তালাকে ভয় করে তার নিষিদ্ধ কাজগুলো বর্জন করা সমস্ত নবী এবং রসুল তাদের উম্মতকে যেমনইভাবে তাকুয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার রসুলের উপর যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনেও অনেক অনেক জায়গায় আমাদেরকেও তাকুয়ার এই গুণ অর্জন করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন তাহলে চলুন আমরা আল্লাহকে ভালোবেসে তার নির্দেশগুলো বাস্তবায়ন করি এবং আল্লাহ তালাকে ভয় করে তার নিষিদ্ধ কাজগুলো বর্জন করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন